Assalamualaikum viewers, welcome to Momo's Kitchen. আবারও ফিরে আসলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চুলায় তৈরি নরম তুলতুলে পাউরুটি। এই পাউরুটি দেখতে অসাধারণ সুন্দর এবং খেতেও অসম্ভব মজাদার। যা তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর পাউরুটি চুলায় তৈরি করা যায়। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। এখানে একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে বেশি সুস্বাদু হয়। এখানে দিয়ে দিলাম 1টা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ। আমি দুধ দিয়ে রুটি তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে এখানে আমি একটি নরম ডো তৈরি করে নিচ্ছি। এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা সময়ের জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এর ভিতরের বাতাসটা আমি সরিয়ে নিচ্ছি। ডোটা মথে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে বলাকৃতি করে ডোটা মথে নিচ্ছি। এখানে একটি বোর্ড নিয়েছি, এর মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ডোটা আবারও মথে নিচ্ছি। হাত দিয়ে টেনে টেনে এভাবে মথে নিতে হবে। ডোটা যত পারফেক্ট হবে আপনার রুটিটাও তত সফট হবে। ডোটা দিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি। একটি রোলের মতো তৈরি করে নিচ্ছি। লাস্টের অংশটা আমি হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায়ও পাউরুটিটি তৈরি করে নিতে পারেন। আমি একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিলাম। এখানে একটি মোল্ড নিয়েছি, এর মধ্যে একটি হোয়াইট পেপার দিয়ে দিলাম। কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের সাইড দিয়েও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। ডোটা একসাথে ধরে বসিয়ে দিচ্ছি। ২০ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দেব। ২০ মিনিট পর ডোটা অনেকটাই ফুলে গেছে। এখানে একটি ডিমের কুসুম নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ মিশিয়ে নিয়েছি। ডো এর উপরে ব্রাশ করে নিচ্ছি সুন্দর একটি কালার আসার জন্য। এখন আমি বেক করে নেব।
চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি লিখার কাগজ দিয়ে দিয়েছি। এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম, মোল্ডটা বসিয়ে নিলাম। কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট আমি হাই হিটে এবং মিডিয়াম হিটে আরো 25 মিনিট বেক করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পাউরুটি। এখন আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের পাউরুটি। কতটা সুন্দর কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি মোল্ড আউট করে নিলাম। দেখুন নিচের অংশটাও কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরের অংশটাও কতটা ফ্লাফি হয়েছে। আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না কত সুন্দর পাউরুটি তৈরি করা যায় চুলায়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।